আয়ে দেখ কি অবস্থা, ডগরি মাছে পুরো ভর পড়ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই গড়া জালের মাছ দেখাবো। বিগত দুই মাস পর আমরা এসেছি গড়া জালে, কারণ আমাদের এদিকে শীত পরে অনেক, তার জন্য জেলেরা পানির ভিতরে নামতে পারে না। মানে এখন একটু শীত কমেছে, তাই গড়া জাল দিয়েছে তারা। তো দেখা যাক কীরকম মাছ আসে জালে, তাই সেই মাছগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর মাছ কীরকম সাইজের পড়েছে সেটাও দেখতে পাবেন। আর বিশেষ করে এখন মাছ একটু কম হয়, কারণ হলো এখন শীত, আমাদের শীতকালে নদীতে আর শুকিয়ে যায়। যে দেখেন আর কিছুদিন পর পানি থাকবে, ওই যে ধান গাছ দেখতে পাচ্ছেন এটার উপরে থাকবে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। আর পানি এখনও শুকায়নি, পানি শুকালে আপনাদেরকে সরাসরি মাছ দেখাবো। দেখেন খুব দামি গুঁড়ো মাছ পড়েছে, চিংড়ি, ডগরি, এই যে পাইলা মাছ, অনেকদিন পর দেখলাম পাইলা মাছ। বগনি মাছ, কি মাছ ভাই, দেখো কি অবস্থা, ডগরি মাছে পুরো ভর পড়ছে ভাই। দেখুন বন্ধুরা, অনেক লোক এসেছে মাছ ধরতে, আর পানি শুকিয়ে গেছে। দেখেন নদীতে অনেক জেলে দেখা যাইতেছে, অনেক জেলে। তো কুয়াশা আছে এখনো অনেক, এই যে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ আছে, ডগরি হচ্ছে, চিংড়ি আছে, বাইলা মাছ আছে, পুঁটি মাছ আছে, অনেক প্রকারের মাছ আছে। বড় বাটা, ও ডগরি মাছ, বাটা
তোর লাগিয়ে দিবি জায়গাটা খুব সব তুই কিছু করে যদি রান্না করি জায়গায় পানি আছে মাছগুলো ক্লিয়ার আছে পানি আছে পরিষ্কার পরিষ্কার বড় বাটা পানি গেছে চিংড়ি মাছ বন্ধুরাই হলো মাছ তারা পরিষ্কার করছে আস্তে আস্তে জায়গা তো বন্ধুরা প্রায় এক পাতিল মাছ পেয়েছে ভালো মাছ তো অনেক মাছই পেয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ